এবার চলে যাব কিওয়ার্ডের টাইপস। আমরা কি টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করব, কি কি টাইপ अवेलेबल আছে মার্কেটে, দেখেন কতগুলো টাইপ এবং প্রত্যেকটার एग्जांपल দেখলে বুঝতে পারবেন। খুব সিম্পল, ওকে একটু মিলিয়ে মিলিয়ে দেখেন। প্রোডাক্ট কিওয়ার্ড, প্রোডাক্ট কিওয়ার্ড কি যে কিওয়ার্ডের পরে প্রোডাক্টের মডেল অথবা প্রোডাক্টের নাম থাকে সেগুলো হলো প্রোডাক্ট কিওয়ার্ড। যেমন ধরেন লন ময়ার, দেন এটা একটা প্রোডাক্টের মডেল দেয়া আছে। আমরা যদি কার সিটের কথাই যদি আসি, যেমন ধরেন এটা হতে পারে যে 65LX 3 in 1, সো এটা হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ড, একটা প্রোডাক্টের মডেল। মোস্ট কেজি মডেলটা অথবা সাইজটা অথবা বিভিন্ন টাইপের অ্যাট্রিবিউট ইউজ করা হয়। দেন সার্ভিস কিওয়ার্ড, সার্ভিস টাইপ, সার্ভিস টাইপ যেটা দিয়ে অ্যাকচুয়ালি মানুষের ইন্টেনশন থাকে সার্ভিস নেবে, কি লনময়ার রিপেয়ার সার্ভিস। এবং এই সমস্ত কিওয়ার্ড গুলো আবার খুব লোকালাইজ হয়। ধরেন আমি কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি ধরেন একটা ক্লিনিং সার্ভিস নিতে চাই, এখন ক্লিনিং সার্ভিস নিতে গেলে কিন্তু আমি চিটাং এর সার্চ করলে হবে না, আমি কিন্তু লোকালাইজ অথবা এই ধানমন্ডির এই এরিয়াতে যেটা আমাকে ক্লিনিং সার্ভিস যারা দিচ্ছে তাদেরকে আমার কিন্তু টার্গেট করতে হবে, তারা যেন এসে আমাকে সার্ভিসটা দিয়ে যায়। এটা সার্ভিস কিওয়ার্ড এবং এটা লোকালাইজ হয়, একটু মাথায় রাখেন। এবং এটার এক্সাম্পল হচ্ছে ক্লিনিং সার্ভিস নিয়ার মি অথবা লন ময়ার রিপেয়ার সার্ভিস, সেটা বলে সার্ভিস কিওয়ার্ড। দেন আরেকটা কিওয়ার্ড আছে যেটা বলে ব্র্যান্ড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড কি, ধরেন আমরা একটা রেফ্রিজারেটর কিনবো বাট সেটা ওয়ালটনের, তাহলে আপনি কি গুগলে কি সার্চ করতেছেন, ওয়ালটন রেফ্রিজারেটর, ওইটাকে বলে ব্র্যান্ডেড কিওয়ার্ড। আমি এখানে অন্য এক্সাম্পল দিচ্ছি বাট আমরা বাংলাদেশি এক্সাম্পল দেখেই চিন্তা করতে পারি। দেন মডিফায়ার কিওয়ার্ড, মডিফায়ার কি, মডিফায়ার হচ্ছে যখন কোনো কিওয়ার্ড এক্সট্রা একটা মিনিং দেয়। ধরেন আমি বললাম যে লন ময়ার, ওকে লন ময়ার একটা টুল, এখন এটা কি টাইপের লন ময়ার, একটা মডিফায়ার অ্যাড হচ্ছে যেটা সেলফ প্রোপেল লন ময়ার। ধরেন আমরা যদি আরো এটাকে আরো সহজ ভাষায় যদি বলি, ধরেন রেফ্রিজারেটর, এটার একটা মডিফায়ার হতে পারে। কি মডিফায়ার, ধরেন বেস্ট একটা মডিফায়ার হতে পারে, মডিফায়ার তো যেটা ডিফাইন করে। অথবা ধরেন আমরা বললাম যে ডাবল ডোর রেফ্রিজারেটর, এই যে ডাবল ডোর টার্মটা সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মডিফায়ার যেটা আমার রেফ্রিজারেটরকে ডিফাইন করতেছে এটা কি টাইপের। তো মডিফায়ার কিওয়ার্ড হচ্ছে জাস্ট কিওয়ার্ডটাকে ডিফাইন করে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এন্টিটি কিওয়ার্ড, এন্টিটিটা নরমালি যে শপ ইউজ করা হয় যেটার একটা এক্সিস্টেন্সি আছে এবং লোকাল মার্কেট ফোকাসড, সো এখানে অনেক কিছুই আবার কিন্তু ওভারল্যাপ হবে কিন্তু টার্মগুলো ডিফারেন্ট। জিওগ্রাফিক অথবা লোকেশন কিওয়ার্ড, লন ময়ার সার্ভিস নিউ ইয়র্ক সিটি অথবা লন ময়ার সার্ভিস নিয়ার মি, ওই যে বললাম ক্লিনিং সার্ভিস নিয়ার মি, কফি শপ নিয়ার মি। সো ধরেন আমি যদি কফি শপ দেই তাহলে সেটা এন্টিটি চলে যাচ্ছে। আমি যদি বলি কফি শপ ইন কলাবাগান, তাহলে সেক্ষেত্রে আমার আবার জিওগ্রাফিক কিওয়ার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। আবার যদি বলি ক্লিনিং সার্ভিস নিয়ার মি, সো নিয়ার মির কারণে এটা জিওগ্রাফিক প্লাস সার্ভিস কিওয়ার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। ওকে, সো এটা কিন্তু ডাবল মিনিং অথবা ডাবল ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে ডেফিনেটলি। ডেমোগ্রাফিক কিওয়ার্ড, ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড, এটা কোনটা, এটা হচ্ছে যেমন লন ময়ার ফর কিডস। আমি যদি বললাম ধরুন সাইকেল সেল করব, সাইকেল ফর কিডস, সাইকেল ফর ওমেন, সাইকেল ফর ইয়াং পিপল। সো এই যে ডেমোগ্রাফিক আমরা ডিসকাশন করতেছি, ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক তো বুঝি যে একজন পার্সনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো অ্যাট্রিবিউটগুলোকে ডিফাইন করে, তার এজ, জেন্ডার, এগুলোকে ডিফাইন করে। দেন বাইং অর কল টু অ্যাকশন কিওয়ার্ড, এবং বাইং অথবা কল টু অ্যাকশন কিওয়ার্ড গুলো মোস্টলি যে ইউজ করা হয় হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। ই কমার্সের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করে। আপনি যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করেন যে আমি ইউজ করলাম বাই, আপনি এই দুইটা রেজাল্টের মধ্যে একটু পার্থক্য দেখানোর জন্য আমি একটু আলাদাভাবে নিচ্ছি। এটাকে দিব হচ্ছে বাই কার সিট অনলাইন, আমি কিওয়ার্ডটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি। খুব ভালোভাবে দেখেন, আমি যখন বেস্ট কার সিট আন্ডার $100 তখন সব ব্লগ সাইট অথবা রিভিউ সাইটে আসতেছে, বাট যখন আমি বাই দিচ্ছি তখন গুগল অ্যামাজন রেজাল্ট নিয়ে আসতেছে, অ্যামাজন, সব অ্যামাজন। এবং এখানে যে সমস্ত ওয়েবসাইট আসতেছে সবই ই কমার্স বেস ওয়েবসাইট। তাহলে আপনার কিওয়ার্ড সিলেকশনের সময় কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কি এই বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করবেন নাকি ট্রানজ্যাকশনাল অথবা ইনফরমেশনাল। সো আপনাকে কিন্তু এটা আগে থেকেই ডিসাইড করতে হবে। আপনি যদি বাইং কিওয়ার্ড নেন তাহলে মনে করেন আপনি ধরা কেন বলছি, কারণ আপনি অ্যামাজনের সাথে পারবেন না, আপনি ওয়ালমার্টের সাথে পারবেন না, আর এরা সবাই বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে যাদের মেইন টার্গেটটা হচ্ছে অনলাইন সেলস। বাট আমাদের মেইন টার্গেটটা কিন্তু প্রথমে অডিয়েন্সকে একটা রিভিউ ডাটা দিব, সেইখান থেকে তার যদি মনে হয় সে যে ওটা কিনে নিয়ে নিবে, কিনে নিলে আমি একটা কমিশন পাবো, ক্লিয়ার। সো এই ক্ষেত্রে আমরা কিওয়ার্ড রিসার্চের সময় মাথায় রাখবো যে বাইং কিওয়ার্ডস অথবা কল টু অ্যাকশন কিওয়ার্ড কোনগুলো। দেন নেভিগেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড ডিরেক্টলি আপনি সার্চ দিচ্ছেন রেফ্রিজারেটর ইন পিকাবো, নেভিগেট করতেছে, কোথায় নেভিগেট করতেছে, কোনো একটা প্ল্যাটফর্মে নেভিগেট করতেছে। সো আপনি ধরেন আইফোন কিনতে চান, আইফোনটা কিনবেন অ্যাপল সেন্টার থেকে, তাহলে আপনি সার্চ দিবেন যে আই সেন্টারে কি অ্যাপল আছে কিনা অথবা আইফোন ইন আই সেন্টার। সো এটা কোনো একটা নেভিগেশন মানে কোথাও সেট করতেছে এবং এটা ব্র্যান্ডেড প্লাস এরিয়া বেস, সো এটাকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড অথবা এডুকেশনাল কিওয়ার্ড যেটা মানুষ জানতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, তো হাউ টু টার্মটা সবচেয়ে বেশি ইউজ হয় এখানে। এছাড়া আছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, যেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মেইন কাজ। আমাদের মেইন কাজ অ্যাকচুয়ালি এখানেই, আমরা যেহেতু কন্টেন্টের রিভিউ করব এবং সেই রিভিউ থ্রুতে অ্যামাজন অ্যাফিলিয়েটের ইনকাম করব অথবা অন্য কোনো নেটওয়ার্কের থ্রুতে ইনকাম করব, তো সেই ক্ষেত্রে আমাদের কোন কোন মডিফায়ার গুলো ইউজ হবে সেটা ধরেন বেস, রিভিউস, বাই। হ্যাঁ, বাই সেল ওয়ান কাইন্ড অফ ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ডেফিনেটলি আমার কিওয়ার্ড সিলেকশনের সময় এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি টার্গেট করতেছি, কি সিলেক্ট করতেছি। সো এটা ইনফোবেস কিওয়ার্ড, এটা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, আর আরেকটা আছে B2B কিওয়ার্ড। B2B হচ্ছে যে হোলসেল, লন ময়ার হোলসেল, মানুষ এটা দিয়ে সার্চ করতেছে, অথবা লন ময়ার ম্যানুফ্যাকচারার, এটা দিয়ে সার্চ করতেছে, তখন ওটা B2B চলে যাচ্ছে। সো প্র্যাকটিসের জন্য জাস্ট কিছু কিউ রাখা হয়েছে, এটা দেখলে বুঝবেন যে লেদার ব্যাগ। লেদার ব্যাগ কি হতে পারে? লেদার ব্যাগ একটা প্রোডাক্ট হতে পারে অথবা একটা ক্যাটাগরি হতে পারে। লেডিস লেদার ব্যাগ, এটা কোন টাইপের কিওয়ার্ড? ডেমোগ্রাফিক কিওয়ার্ড, রাইট? কারণ এটা লেডিস, লেডিস হচ্ছে ডেমোগ্রাফি, জেন্ডার মিনিং দিচ্ছে, ডিফাইন করতেছে। লেডিস লেদার ব্যাগ শপ, যেহেতু শপ আসতেছে তার মানে এন্টিটি ব্যাপারটা চলে আসতেছে। দেন আমরা যদি বলি লেডিস লেদার ব্যাগ শপ ইন ঢাকা, এখানে এন্টিটি চলে আসতেছে প্লাস এরিয়া বেস, মানে হচ্ছে জিওগ্রাফিক চলে আসতেছে। আবার লেডিস তার মানে ডেমোগ্রাফিকে চলে আসতেছে, মানে কয়েকটার কম্বিনেশনে এই কিওয়ার্ড তৈরি হয়েছে। দেন গুচি লেদার ব্যাগ কোম্পানি ইন ঢাকা, সো এটা এখানে ব্র্যান্ডেড, গুচিটা একটা ব্র্যান্ড, দেন ইন ঢাকা এটা একটা জিওগ্রাফিক। দেন বাই লেদার ব্যাগ ইন ঢাকা, এটা একটা বাইং কিওয়ার্ড এবং সেটা লোকালাইজ। এখন ইন্টেন্টটা যদি ক্লিয়ার হয় এবং কিওয়ার্ডের টাইপস গুলো যদি ক্লিয়ার হয়, হোপফুলি আপনাদের জন্য কিওয়ার্ড রিসার্চ করা অনেকটা ইজি হয়ে গেল। এখন এটা হলো বেসিক কিছু টাইপ শিখলাম। কিছু কমন সার্চ টার্ম আছে: কমার্শিয়াল ইন্টেন্ট, ইনফরমেশনাল ইন্টেন্ট, লোকেশন ইন্টেন্ট। একটু ভালো করে মাথায় রাখেন, আমরা মোস্টকে যে অ্যামাজন কন্টেন্টের জন্য এই দুই টাইপের কিওয়ার্ডকেই টার্গেট করবো। সো কমার্শিয়াল, এটা খুব সহজেই বলা যেতে পারে মিক্স আপ, আপনি কখনো বাই সেলও আসতেছে আবার বেস্ট রিভিউসে চলে আসতেছে। আমরা যখন আর্টিকেল নিয়ে কাজ করব, ওয়েবসাইট নিয়ে কাজ করব, আমরা কমার্শিয়াল এবং ইনফরমেশনাল এই দুইটা টাইপের সেগমেন্ট নিয়ে কাজ করব। কিন্তু লোকেশন আমাদের অ্যাকচুয়ালি যেহেতু ব্লগ সাইট, রিভিউ সাইট, সেখানে লোকেশন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো, বাট আপনি যদি লোকাল এসইও তে কাজ করেন তাহলে লোকেশন আপনার জন্য ইম্পর্টেন্ট। কমার্শিয়ালে কোন কোন টার্ম? বাই, পারচেজ, চিপ, প্রাইসিং, সেল, বেস, রিভিউস, দেন গাইড, বাইং গাইড, এগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। এবং আমরা মোস্টকে যে বেস, রিভিউ, গাইড, বাইং গাইড এগুলো নিয়ে কাজ করবো। সো কমার্শিয়াল ক্লিয়ার, ইনফরমেশনাল ক্লিয়ার, লোকেশন হচ্ছে ওই যে নিয়ার মি, লোকালাইজড কিওয়ার্ড। এবার একটা চলে আসি ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ অ্যাকচুয়ালি আমার এসইওর জন্য কাজে লাগে না, বাট যেহেতু কিওয়ার্ড রিসার্চ আমরা শিখতেছি, কিওয়ার্ড এই প্যাটার্নটা আপনাদের শেখা রাখা উচিত। এটা শুধুমাত্র গুগল অ্যাড এর জন্য ইউজ করা হয়। এই এখন যে ম্যাচ টাইপ প্যাটার্নটা আমরা শিখবো, বেসিক্যালি গুগল এটাকে 4টা সেগমেন্টে ভাগ করছে। আমি যদি একটু এক্সাক্ট ম্যাচ থেকে আসি, অর্থাৎ এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি ওমেন্স হ্যাটস, তার মানে মহিলাদের টুপি। আমি এই কিওয়ার্ডটা যখন গুগলে দিচ্ছি, গুগল সার্চ সাইডের কিওয়ার্ড সেগমেন্টে দিচ্ছি, এবং এক্সাক্ট ম্যাচের জন্য গুগলকে কিওয়ার্ডের আগে এবং পরে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। যখন থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ। এবং এটা দেওয়ার অর্থ হচ্ছে গুগল বলতেছে শুধুমাত্র কেউ যদি ওমেন্স হ্যাটস দিয়েই গুগলে সার্চ করে তাহলে যেন আমার রেজাল্ট আসে, অথবা অন্য কোনো কিওয়ার্ডের জন্য আর রেজাল্ট না আসে। কিন্তু এটা মোর কন্টেক্সচুয়াল রেজাল্ট গুলো নিয়ে আসবে। তার মানে কেউ যদি গুগলে সার্চ করে ওমেন্স হ্যাটস, লেডিস হ্যাটস, হ্যাটস ফর ওমেন, হ্যাটস ওমেন, সবকিছুর জন্যই রেজাল্ট চলে আসতে পারে। সো এই যে প্যাটার্ন, কিওয়ার্ড ইউজ করার যে প্যাটার্ন, এটাকে বলা হয় এক্সাক্ট ম্যাচ প্যাটার্ন। সো আপনি যদি কখনো চিন্তা করেন যে ওমেন হ্যাটস এবং মোস্ট রিলেভেন্ট সার্চ টার্ম দিয়ে যখন গুগলে সার্চ করা হবে, শুধু তখনই আমার অ্যাড আসবে। এবং প্রত্যেকটা যখন যে কিওয়ার্ড সিলেক্ট করতেছেন ওই কিওয়ার্ডের ড্যাশবোর্ডে আগে এবং পরে কিওয়ার্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে আপনার ওই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা আর অন্য কোনো কিওয়ার্ডের জন্য রেজাল্ট দেবে না। তাহলে এটাকে যদি একটু কম্পেয়ার করি ব্রড ম্যাচের সাথে, তাহলে ব্রড ম্যাচের সাথে যদি কম্পেয়ার করি, আপনি গুগলকে বলে দিচ্ছেন ওমেন হ্যাটস নিয়ে যদি কেউ সার্চ করে তাহলে বাই লেডিস হ্যাটস দিয়েও যদি সার্চ করে আমার রেজাল্ট দেখাক, ওমেন্স ক্লথিং দিয়ে যদি কেউ সার্চ করে আমার রেজাল্টটা দেখাক। তাহলে দেখেন এটা কিন্তু কোন অ্যাঙ্গেল দিয়ে চলে আসে, এটা হলো ব্রড ম্যাচ। এবং ব্রড ম্যাচে আপনি কিছুই করতেছেন না, কোনো সিম্বল নাই, বাট এটার সিম্বল আছে। আপনি যখন কিওয়ার্ডটা আগে থার্ড ব্র্যাকেট এবং পরে থার্ড ব্র্যাকেটে দিচ্ছেন, গুগল এটা ক্লিয়ার, এইটার জন্য টাকা খরচ করবেন না। আপনি শুধুমাত্র এটা হলেই টাকা খরচ করবেন অথবা এটার মোস্ট রিলেভেন্ট লেডিস এর জায়গা ধরেন গার্লস আসতে পারে মোস্ট রিলেভেন্ট বাট এটার জন্য না কই হেয়ারস আর কই ক্লথিং সো এটা যদি ব্রডম্যাস টার্গেট করেন তাহলে আপনার এই কিওয়ার্ডের এগেইনস্টে আরো ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আসবে এবং প্রত্যেকটা টপিকের উপর বেস করে প্রত্যেকটা ওয়ার্ডের উপর বেস করে আর আপনি যখন এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করবেন তখন এটা যদি থার্ড ব্র্যাকেট দিতে পারেন তাহলে ওইটার মোস্ট রিলেভেন্ট সার্চ টার্ম গুলো দিয়েই আপনার অ্যাড সার্ভ হবে আর এই দুইটার মাঝামাঝি জায়গায় চলে আসছে এক্সাক্ট ম্যাচের জন্য ফ্রেশ ম্যাচ আর ব্রড ম্যাচের জন্য ব্রড ম্যাচ মডিফায়ার এবং এগুলোর আবার ইয়া আছে ফ্রেজ ম্যাচে কি আছে যদি কোনো কিওয়ার্ড এর আগে পরে মডিফায়ার সাফিক্স প্রিফিক্স অ্যাড হয় সেগুলোকে ফ্রেজ ম্যাচ হচ্ছে পার্শিয়াল ম্যাচ এটা সংক্ষেপে যদি বলা হয় পার্শিয়াল ম্যাচ আমরা যখন গুগল অ্যাডে অ্যাড রান করব ওমেন্স হেয়ারস আগে পরে যখন আমরা কোটেশন মার্ক দিব তখন গুগল বুঝে যাবে ওকে আমি পার্শিয়াল ম্যাচের জন্য গুগলকে কমান্ড দিছি গুগল তখন কি করবে ওমেন হেয়ারস টার্মটাকে রাখবে পাশাপাশি ধরেন এটার কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারে যে ব্লু ওমেন হেয়ারস এটার জন্য আমার রেজাল্ট চলে আসতে পারে বাই ওমেন হেয়ারস এটার জন্য রেজাল্ট চলে আসতে পারে ওমেন হেয়ারস অন সেল এটা দিয়ে আসতে পারে সো দেখেন আমার কিন্তু মেইন কনটেক্সটটা অথবা ইন্টেন্টটা ঠিক আছে বাট আগে পরে হয়তো কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে আমার কিওয়ার্ডটা চেঞ্জ করতেছে এটাকে টার্গেট করার জন্য জাস্ট কিওয়ার্ড সেগমেন্টে যায় যে কটা কিওয়ার্ড টার্গেট করব প্রত্যেকটা কিওয়ার্ডের আগে এবং পরে কোটেশন দিতে হবে তো এটাকে বলে ফ্রেজ ম্যাচ রাইট আর একটা হচ্ছে ব্রড ম্যাচ মডিফায়ার ব্রড ম্যাচটা কি ব্রড ম্যাচটা হলো যেটার সিম্বল হচ্ছে প্লাস যে ওমেন হেয়ারস তো ওমেন হেয়ারস দিলে ওমেন্স এর আগে প্লাস লাগাতে হবে হেয়ারস এর আগে প্লাস লাগাতে হবে এটা সিম্বল যদি দেন গুগলের কাছে ক্লিয়ার ওকে আপনি ওমেন হেয়ারস দিয়ে চাচ্ছেন তো সো ওমেন্স এর অনেক কিছুই আসতে পারে এখানে ধরেন উইন্টার হেয়ারস ফর ওমেন এই কিওয়ার্ড দিয়ে রেজাল্ট চলে আসতে পারে then women's scarves and hats এটা দিয়ে আসতে পারে তো hats এবং scarves এর কিন্তু একটা সিমিলারিটি আছে সো এই হচ্ছে চারটা টাইপ এক্সাক্ট ম্যাচের জন্য সিম্বলটা জেনে রাখেন থার্ড ব্র্যাকেট ফ্রেজ ম্যাচের জন্য জেনে রাখেন এটা হচ্ছে কোটেশন মার্ক আর ব্রড ম্যাচে কিছু ইউজ হয় না ব্রড ম্যাচ মডিফায়ারে আবার প্লাস ইউজ হয় কিওয়ার্ডের আগে আর লাস্ট একটা অপশন নেগেটিভ কিওয়ার্ড আমরা যখন সার্চ সাইড রান করি বিভিন্ন টাইপের নেগেটিভ ওয়ার্ড গুলো ধরেন আমি অ্যাকচুয়ালি অনলাইনে কার্ড সিট এটা সেল করতে চাই কিন্তু আমি কোনো ডিসকাউন্ট দেই না তাহলে নেগেটিভ কিওয়ার্ডের জায়গায় আমি ডিসকাউন্ট লিখলে কোনো ডিসকাউন্ট রিলেভেন্ট কিওয়ার্ড সার্চ করলে আমার রেজাল্ট দেখাবে না এবং সেটাতে গুগল অ্যাডস এর মধ্যে যে আমরা বেসবল হ্যাটস এর আগে যদি মাইনাস অ্যাড করি তখন সেটা বন্ধ করে দেয় কারণ আমি বেসবল হ্যাটস দিয়ে অ্যাকচুয়ালি চাচ্ছি না আমি রেগুলার বেসিসে হ্যাটস গুলো সেইগুলো আমি ইউজ করতে চাই সো এটা বলছে নেগেটিভ কিওয়ার্ডস আজকে এই পর্যন্তই